এশিয়া ফাইনালে পাকিস্তানের হারে কাবুলে আফগানদের উল্লাস, ভিডিও ভাইরাল। আফগানিস্তান ক্রিকেটের সঙ্গে বিশেষভাবে জড়িয়ে আছে পাকিস্তানের নাম। প্রতিবেশী দেশটির ক্রিকেটের উন্নতিতে বরাবরই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে পাকিস্তান। রশিদ খান, মুজিব, জাজাই সহ আফগান দলের প্রায় বেশিরভাগ তারকার ক্রিকেটের হাতেখড়ি হয়েছে পাকিস্তানে। আফগান দলের রোলিং কোচ এখন পাকিস্তানের সাবেক পেসার উমর গুল। এক কথায় প্রতিবেশী দেশ হিসেবে ক্রিকেটে পাকিস্তান আফগানিস্তান বন্ধুপ্রতিম। অথচ এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে পাকিস্তানের হারের পর বনোল্লাসে মাতলেন আফগানিস্তানরা। রোববার দুবাই শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের 23 রানে হারার পরপরই আফগানিস্তানের রাজধানী কাবুলের রাস্তায় নেমে আসেন হাজারো আফগানি। নেচে গেয়ে আনন্দ উল্লাস উদযাপন করেন তারা। অনেক আবার মোবাইল ফোনের ক্যামেরায় সেই উদযাপনকে ভিডিও করেন, আর তাদের সেসব ভিডিও এখন রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আফগানদের উল্লাসের একটি ভিডিও টুইটারে টুইট করে শ্রীলঙ্কায় নিযুক্ত আফগান রাষ্ট্রদূত এম আশরাফ হায়দারি। এরপরই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।